আসসালামু আলাইকুম। ব্রিটেন এবং এর বাইরে বসে টিভি পর্দায় যারা এই খবর দেখছেন অথবা এই মুহূর্তে যারা অনলাইনে আমার সঙ্গে যোগ দিয়েছেন, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। সংবাদ পরিবেশনে রয়েছি আমি জাকি রেজওয়ানা আনোয়ার। আর সবকিছুর আগে সংবাদ শিরোনাম। এবং বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোগীর মৃত্যু, যথাযথ তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের। বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোগীর মৃত্যুর ঘটনার যথাযথ তদন্ত হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার মাথিউরা ইউনিয়নের 65 বছর বয়সী আজিমউদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে হামলা চালিয়ে হাসপাতালের মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করেছে মৃতের স্বজনরা। পরে বিয়ানীবাজার থানা পুলিশ ও স্থানীয় বিশিষ্টজনেরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু। বিয়ানীবাজারের আরেঙ্গাবাদ গ্রামের বাসিন্দা আজিমউদ্দিনকে তার স্বজনরা গত 2 এপ্রিল বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার 9টায় তিনি মারা যান। ডাক্তারের অবহেলার কারণেই রোগীর মৃত্যু হয়েছে। রোগীর স্বজনরা এই অভিযোগ উত্থাপন করে বিক্ষুব্ধ হয়ে হাসপাতালে ভাঙচুর শুরু করেন। তাদের হামলার কারণে হাসপাতালে আতঙ্কময় পরিবেশের সৃষ্টি হয়। আমি সর্বস্তরের জনসাধারণের কাছে, মিডিয়ার কাছে এবং আমার প্রশাসনের কাছে আমি জোরভাবে দাবি জানাই যে এটা মার্ডার হয়েছে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বিশিষ্টজনেরা গিয়ে পরিস্থিতি সামাল দেন। বিশেষজ্ঞ ডাক্তারদের অজ্ঞতার কারণেই রোগীর মৃত্যু হয়েছে এই অভিযোগ রোগীর স্বজনদের। এদিকে হাসপাতালের কর্তব্যরত আরএমও সকল অভিযোগ অস্বীকার করে বলেছেন, কর্তব্যরত চিকিৎসক ভর্তির সময় রোগীকে সিলেট নেয়ার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু স্বজনদের অনুরোধে এবং তারা রোগীর বিষয়ে লিখিতভাবে দায়িত্ব নেয়ার পরপরই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তথাপিও তার চিকিৎসায় কোনো অবহেলা করা হয়নি। না না, ভুল চিকিৎসা এখানে নাই। যে ট্রিটমেন্টগুলি দিয়েছেন প্রপার, মানে সিওপিটি শ্বাসকষ্ট রোগের ট্রিটমেন্টগুলি উনি দিয়েছেন। আমি বলেছি রোগী রাখবেন, আপনারা রোগী নিয়ে যান, কারণ এই রোগী উসমানিতে নিয়ে যান, আমাদের এখানে এই সাপোর্ট নাই, ভেন্টিলেটার সাপোর্ট নাই। তখন উনি নিজ দায়িত্বে রাখার জন্য উনি রিক্সপন দিয়েছে, আমি বলছি রাখলে রিক্সপন রাখতে হবে। হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জানালেন, রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হামলা ভাঙচুর এবং ডাক্তার ও নার্সদের আহত করা কোনোভাবেই কাম্য নয়, কারণ কোনো ডাক্তারই ইচ্ছাকৃতভাবে কাউকে মেরে ফেলতে চান না। আমরা গরিব দুঃখীর লাগে করছি, যে আইব তার যতটুকু সম্ভব সেবা দিব, কিন্তু মরার লাগি তো আন্দা ডাক্তারের চেষ্টা করব। এখন ইলা ফাগাল যদি ওই জায়গায় আমি বলে আমার বাইক হসপিটালে মারি, সেটাও সঠিক নয়। এই ঘটনায় কমিটি গঠন করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানালেন তিনি। প্রবাসী আমরা ইন্টারন্যাশনাল কমিটি আছে, তারা ইমার্জেন্সি বইয়া তারাও আমার নির্দেশ দিয়ে যতটুকু করার করো, প্রয়োজন হলে আমরা হাইকমিশনের মাধ্যমে আমরা কেস পেন্ডিং করি। আর আমি বলছি যে তুমি একটু দেখো, আমি আলোচনা করি, মেয়র সাহেবের লগে আলাপ করছি, ওসি সাহেবের লগে আলাপ করছি, টিএনও সাহেব আইসিল, সার্কেল অফিসারও আইসিল, তার লগে আলাপ করছি, সবই তালাই খুব দুঃখিত। রোগীর স্বজন এবং হাসপাতাল কর্তৃপক্ষ উভয়ই মামলা করার প্রস্তুতি গ্রহণ করলেও বিষয়টি স্থানীয়ভাবে সুরাহা করার চেষ্টা চলছে বলেও জানা গেছে। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অপেক্ষায় থাকুন আমাদের পরবর্তী সংবাদের। আল্লাহ হাফেজ।